আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। অবশ্যই আপনারা আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, লক্ষ কোটি আকার যার তিনি হয় কী করে নিরাকার, নিরাকার শব্দের অর্থ কী, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আল্লাহ নিরাকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে নিরাকারটা কী। নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থটা কী? নিরাকার একটি ভাষায় বাসা বা পাখির বাসাও বলা যায়, আরও একটি ভাষায় বলা হয় নীর শব্দের অর্থ পানি। এখন কোন নীরের আকার বলা হইয়াছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন, পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হইয়াছে, মহাজ্ঞানী তো আল্লাহ পাকের উপরে আর কেউই নাই, আর কিছুই নাই। তাহলে পানির রং কী, অথবা পানি দেখতে কেমন, কী তার রূপসুরত, পানির রং কী বলবো, কালো, সাদা, সবুজ, লাল, আসলে এসব কোনোটাই না। তাহলে কোন রকম পানির নিজের রং অথবা সুরত নাই? যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিটা লাল রং ধারণ করবে, কোনো কালো ভাণ্ডে রাখা হলে কালো রং ধারণ করিবে, সাদা পাত্রে রাখা হলে সাদা রং ধারণ করবে। পানির নিজস্ব কোনো রং বা সুরত নাই। পানিটিকে একটি পুতুলের মতো আকৃতি দিয়ে একটি ভাণ্ড বানিয়ে সেই ভাণ্ডে পানি রাখলে সেই পানিটি পুতুলের রং এবং সুরত ধারণ করবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই, এই কথাটি ঠিক নয়। যেই জিনিসে পানি রাখা হয় সেই জিনিসের আকার ধারণ করে। ঠিক মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতরে এবং বাহিরে পরিচালনা করেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানি না এবং ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহ কি অভাবগ্রস্ত, বা আমি বলবো আল্লাহর কি কোনো কিছুর কম আছে, তাহলে আমি তাকে সাথে সাথে কাফের বলে দিব। আল্লাহ বলেছেন, কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ, অর্থ আল্লাহ এক ও অদ্বিতীয়, নাই এবং স্বয়ংসম্পূর্ণ। সামাদ শব্দের অর্থ স্বয়ংসম্পূর্ণ। তাহলে যদি কেউ বলে আল্লাহ কেন, তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নাই, তাহলে আল্লাহর আকারের অভাব আছে। আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানাইল তিনি অবশ্যই জাহান্নামী। তাহলে আল্লাহর কোনো কিছুর অভাব নেই। আল্লাহ সমস্ত কিছুরই আকাশ সৃষ্টি করেছেন এবং সমস্ত কিছুর মধ্যেই আছেন, কিন্তু আদম সুরতে আল্লাহ পাক নির্ধারিত আছে। সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা আদম সুরতেই ছিলেন, সৃষ্টির পরেও আদম সুরতেই আছেন এবং শেষেও আদম সুরতেই থাকবেন। আল্লাহ যে আকার আছে কোরআনে অনেক জায়গায় তা প্রমাণ দিয়েছে, যেমন রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। কোরআনে নবীজি কাফেরদেরকে ধূলিকণা নিক্ষেপ করেছিলেন, কাফেররা পঙ্গু, অন্ধ, বধির হইয়া গিয়েছিল। আল্লাহ জানাইলেন, হে মুহাম্মদ, এই ধূলিকণা তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ এই ধূলিকণা নিক্ষেপ করেছি। তাহলে আল্লাহ সেই নবীর ভিতরে, তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকার হইয়া গিয়াছিলেন। নবীজি জিকিরে যেদিন দাঁড়াইয়া গিয়াছিল সেদিন জামা অথবা জুব্বাতে 69টি ছিদ্র হইয়াছিল, নবীর শরীর তো একটুও কাটল না। সেদিন আল্লাহ তাআলা একাকার হইয়া গিয়াছিলেন নবীর সাথে। তাহলে আল্লাহ সুরত আদম, আদম সুরত নবী, নবীরে যে পাবি সেই আল্লাহর দেশে যাবি। আমিন। সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।